বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসতে চলছে বন্যার্থদের জন্য ত্রাণ সংগ্রহ কর্মসূচি সেখানে আছেন সহকর্মী স্বপন আহমেদ সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন তিনি স্বপন শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমরা গতকালও দেখেছি সেখানে ত্রাণ সংগ্রহ করা হচ্ছিল এবং প্রায় পনেরো লাখ টাকার উপর গতকালের খবর যদি আমরা বলি আজকে কেমন দেখছেন ত্রাণ তৎপরতা সেখানে মানুষজন কেমন সাড়া দিচ্ছেন এবং কার্যক্রম কেমন চলছে জানাবেন বাবলি আসলে যদি হাজার হাজার মানুষের কথা বলতে হয় সেটি ভুল হবে কারণ অনেক সংখ্যক মানুষ কিন্তু এই বন্যা দুর্গতদের জন্য ত্রাণ নিয়ে টিএসসিতে আসছেন আমরা কিছুক্ষণ আগে এখানে এসেছি সকাল থেকে আমাদের যে সহকর্মী রয়েছে ছিল তিনিও যেটি বলছেন আমি আপনাকে সেটি পিছনের চিত্রটি আপনাকে দেখাই বাবলি হাজার হাজার মানুষ যখন এই ত্রাণ নিয়ে আসছেন এটি কিন্তু হিউজ পরিমাণে একটি স্তূপে পরিণত হয়েছে এবং এখান থেকে তারা একটি প্যাকেজিংয়ের মাধ্যমে বিভিন্ন পণ্য বিশেষ করে শুকনো যে খাবারগুলো রয়েছে চিরা মুড়ি চিনি গুড় বিস্কুট এই সকল পণ্যগুলো তারা নিয়ে আসছেন পাশাপাশি প্রয়োজনীয় যে মেডিসিন জরুরি যে মেডিসিনের দরকার হয় সেই মেডিসিন এই বিভিন্ন মানুষ নিয়ে আসছেন এবং নিয়ে আসার পরে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বে ভলেন্টিয়াররা যে কাজগুলো করছেন অর্থাৎ এক জায়গায় প্যাকেজিং হচ্ছে এক জায়গায় সংগ্রহ হচ্ছে পরবর্তীতে প্যাকেজিং হচ্ছে প্যাকেজিং হওয়ার পরে এই যে পণ্যগুলো যাচ্ছে গতকালকে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি ছি এই টিএসসি থেকে প্রায় পাঁচটি ট্রাকে করে হাজার হাজার প্যাকেটিং ত্রাণ এখান থেকে দিয়েছেন পাশাপাশি তাদের যে আর্থিক সহায়তা আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছি গতকালকে প্রায় ত্রিশ লক্ষ লাখ টাকার মতো তারা সংগ্রহ করেছেন এটি নিয়ে কিন্তু গতকাল রাত্রেই তারা রওনা দিয়েছেন আজকে যে হাজার হাজার প্যাকেট এখানে আসছে পাশাপাশি এই যে খাবারের সাথে সাথে কিন্তু শুকনো যে কাপড় রয়েছে সেটিও অর্থাৎ বাচ্চা সহ সমস্ত বয়সের মানুষের যে কাপড় সেটিও সংগ্রহ হচ্ছে এবং এতে কিন্তু যেটি বললাম যে অনেক মানুষ প্রায় লাখখানেক মানুষের একটি স্রোত আমরা এখানে দেখতে পাচ্ছি কেননা এত পরিমাণ যে ত্রাণ সংগ্রহ হচ্ছে এটি নিয়ে কিন্তু সাধারণ মানুষও যেরকম সন্তুষ্ট তারা বলছেন যে আমরা অল্প অল্প করে যে জিনিসগুলো দিচ্ছি এই যে সহযোগিতার একটা দায়িত্ব এই সমন্বয়কারীরবার নিচ্ছেন এটি নিঃসন্দেহে একটি ভালো তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তুলিয়ে যাওয়ার কারণে কিছুটা দুর্ভোগে পড়তে হচ্ছে তবে এই যে চলমান প্রক্রিয়া এটি যতদিন বন্যা থাকবে ততদিন চলমান থাকবে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি তারপরেও বিভিন্ন জায়গা থেকে এই যে ত্রাণ সংগ্রহ চলছে এটি রাত্রের মধ্যে এখান থেকে রওনা দিয়ে নির্দিষ্ট গন্তব্যে অর্থাৎ তেরোটি জেলা যে বন্যা দুর্গত এলাকা রয়েছে সেখানে পৌঁছে দেবে এখন পর্যন্ত মানুষ আসলে ত্রাণ নিয়ে প্রচুর প্রচুর পরিমাণ মানুষ এখানে আসছেন এবং এই প্যাকেজিংয়ের কাজগুলো চলছেন বাবলি এই ছিল আমার কাছে টিএসসি থেকে সর্বশেষ অবস্থা